আচ্ছা বড় মামি, এখন যদি বিয়েটা হয় তাহলে তোমার আপত্তি কোথায় বলো তো? না মানে আজকালকার দিনে তো এরকম হয়, আর হতেও তো পারে যে পিসিমনি ভদ্রলোককে বিয়ে করে সুখী হলো। না 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 না, হবে না হবে না, সুখী হতে পারবে না, কি করে সুখী হবে, কিছু তো জানে না, বাচ্চা হয়েছে জানে না তো। সে হয়তো জানতো যে বাচ্চা হতে পারে কি হওয়ার কথা আছে, বাচ্চা যে হয়ে গেছে সেটা জানে না। বিয়ে হলে তো সবকিছু জানাজানি হয়ে যাবে, তখন তো এরপর ওপর খুঁজে বেড়াবে, হ্যাঁ কোথায় গেল আমার বাচ্চা, কোথায় আমার বাচ্চা, ওরে বাপ রে বাপ রে বাপ, আমি বলতে পারবো নি, না না তার বাচ্চা কোথায় গেল আমি মোটে বলতে পারবো নি। মেজো মামু বলেছে যদি জানাজানি হয়ে যায় না হাতে একবার হাত করা পড়ে যাবে। বলুক কথা মা, তুমি যা করো যা করো, আমাদের বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও, তুমি কিছু করো মা কিছু করো। ঠিক আছে ঠিক আছে বড় মামি, তুমি চিন্তা করো না, আমি আমি দেখি কি করা যায়, আমি দেখছি। তুমি আমাকে কত দিচ্ছ, আমাকে ছুঁয়ে বলো, আমাকে ছুঁয়ে বলো, আমাকে কথা দিচ্ছ, তো আমাকে কথা দিচ্ছ? আমি তোমাকে কথা দিচ্ছি, কিন্তু ছুঁয়ে কথা দেওয়ার দরকার নেই, আমার মুখের কথারই দাম আছে, সেটাই যথেষ্ট। আমি তোমায় বলছি তো, আমি চেষ্টা করব, আমি নিশ্চয়ই, কিন্তু আমি জানি না শেষ পর্যন্ত ঠেকাতে পারবো কিনা, ঠেকার উল্টো দিকে ইমন আছে তো, আরও তো সারাক্ষণ আমার সঙ্গে একেবারে যুদ্ধ করার জন্য, আমাকে হারানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকে, কিন্তু আমি চেষ্টা করব। ঝাঁটা মারি ঝাঁটা মারি মরিয়া হয়ে, ও মরিয়া হওয়া ঘোচাচ্ছি আমি, আমরা কি মরে গেছি নাকি গো? কি অপয়া মেয়ে দেখছো তুমি, ওইটুকু একখানা মেয়ে জন্মের পর একেবারে মাটাকে খোয়ালো, হ্যাঁ কিছুদিন নাকি বাপটাকে খোয়ালো, আর এসে এখন আমাদের সংসারে। সত্যি সত্যি কত কত ঘটনা ঘটে যাচ্ছে বলো দেখিনি আমাদের সংসারে, ও আসার পথে এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, ওর হাত ধরেই তো ঘটলো। কারোর অ্যাবসেন্সে তার বিরুদ্ধে কথা বলাটা যে অন্যায় সেটা জেঠিমা নাও জানতে পারে, তা বলে কি তুমিও জানো না রূপকথা দি? এই না তুমি শিক্ষিত, আর তখনই শুনলাম তোমরা আমার নামে কথা বলছো, সেই জন্যই আমি এখানে দাঁড়ালাম আর কথা বলতে বাধ্য হলাম। কি কথা বলেছি তোমার নামে, হ্যাঁ বলো আমরা কি কথা বলেছি? ইমন, তোমার নাম কি একবার উচ্চারণ করা হয়েছে? কি মনে হচ্ছে তোমার হয়েছে? আমার নাম উচ্চারণ না করা হলেও তোমরা যে আমাকে নিয়ে কথা বলছো সেটা বোঝার মতো বুদ্ধি আমার আছে রূপকথা দি? এতটুকু সৎসাহস নেই তোমার মধ্যে আমার এই বিরুদ্ধে কথা বলছো সেটা তুমি আমার সামনে স্বীকার করতে পারছো না? কি আশ্চর্য! আচ্ছা ইমন, আমি কিন্তু তোমাকে নিয়ে আলোচনা করব বলে কোথাও যাইনি, বড় মামি এখানে আমার ঘরে এসেছিল কয়েকটা কথা বলবে বলে, হ্যাঁ কথা প্রসঙ্গে তোমার প্রসঙ্গ উঠেছে, তোমাকে নিয়ে এবাড়ির লোকেদের মধ্যে নানান রকমের অভিযোগ আছে, তুমি তো অভিযোগের ঊর্ধ্বে নও, তো তারা কি করবে বলো? সবসময় অভিযোগগুলো চেপে রাখবে এটা তো তুমি আশা করতে পারো না। আমি তো বলিনি চেপে রাখতে, আর কেউ চেপে রাখেও না, সবার মনের মধ্যে যত বিষ আছে সবটা আমার উপরে ওরা উগড়ে দেয়। ভালো তো, সেটা যতক্ষণ আমার সামনে করছে আমার প্রেজেন্সে করছে সেটা সম্মানে, কিন্তু আমারই অ্যাবসেন্সে আমারই বিরুদ্ধে যখন কথা হবে সেটা যে বলবে সে যেমন দোষী, আর যে শুনবে সেও সমান অপরাধী। শোনো শোনো, আমাদের মাথা না একবারে আগুন হয়ে আছে, একের পর এক অঘটন ঘটে যাচ্ছে, হ্যাঁ তুমি আমার চোখের সামনে দিকে যাও যাও চলে যাও 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 যাও। ভাবি ভাবি ভাব, কি কুকুনে সংসারে এসেছিল, লোকজনকে একবার নাজে হাল করে দিয়েছে, একদম বাড়ি একবার নন্ড মন্ড করে দিয়েছে, একবার নির্লজ্জ বেহায় আমি কোথাকার একটা সভ্যনা আসেনি। খবরদার, একদম আমার সম্পর্কে উল্টো পাল্টা কথা বলবে না, অনেকক্ষণ ধরে বলে যাচ্ছ তুমি, তোমার সাহসটা তো কম নয়, তুমি আমাকে সর্বনাশী বলছো,
কি সর্বনাশ করেছি আমি, কি অঘটন ঘটিয়েছি বলো। আমি চেয়েছি একজন মানুষ তার জীবনের সুখ শান্তি সব ফিরে পাক, এইটা অঘটন ঘটানো। হ্যাঁ, একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের তুমি সমানে ক্ষতি চেয়ে যাচ্ছ, কখনো তো তার মঙ্গল কামনা করনি তুমি? ছি, খবরদার কোনো কথা বলবিনি, কোনো কথা বলবিনি। হ্যাঁ, নীলাজ মেয়ে একটা বেহায়া মেয়ে, দেখো দেখো মেয়েটাকে দেখো, চোখের সামনে দাঁড়িয়ে আছে, এত নাতি যেটা খায় তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কইছে। আমি নির্লজ্জ নই, আমার লজ্জা পাওয়ার কথা নয়, লজ্জাটা তোমার পাওয়ার কথা। একজন মেয়ে মানুষ হয়ে আরেকজন মেয়ে মানুষের সমানে ক্ষতি করে চলেছ, তার গোটা জীবনটা নষ্ট করে দিলে, তার এত বড় সর্বনাশ করলে, এখনো করে চলেছ, আর এখন সে এসে দুটো সুখের দিন দেখবে, তুমি এখনো তার পথে বাধা সৃষ্টি করছো। তাই লজ্জাটা তোমার হওয়া উচিত জেঠিমা, আমার নয়। তবুও আমি তোমাকে একটা কথা বলে রাখি, তুমি যতই এই বিয়েটাকে আটকানোর চেষ্টা করো না কেন, এই বিয়েটা আমি দেবই। তুমি বিয়ে দেবে? বিয়ে দেবে? আমি বেঁচে থাকতে বিয়ে হবে নি। তুমি বেঁচে থাকতে এই বিয়েটা হবে, আর তোমার চোখের সামনে হবে। আমি তোমাকে আবার বলছি, এই বিয়েটা আমি দেবই, আর এই বিয়েটা বন্ধ করার ক্ষমতা কারণ নেই। কারণ বড় মামি, তুমি আমার কথা শুনে এদিকে এসো, একদম উত্তেজিত হবে না, এদিকে এসো, তুমি আর পাতে পা দেবে না, তুমি আমার কথা শোনো। শোনো, ও যে এই বাড়িতে আছে ওর তো আর কোনো যোগ্যতা নেই, আছে কি? তুমি তাকাও আমার দিকে, শোনো, এইভাবে যদি ও বাড়িটাকে সরগরম করে রাখতে চায়, ও যদি এইভাবেই নিজের উপস্থিতি জাহির করতে চায়, তো করুক। তুমি ওর কথায় কান দিও না বড় মামি, আমার কথাটা শোনো। শোনো, ও কিন্তু রণকে গিয়ে একবারও বলবে না যে ও কি বলেছে, ও রণকে গিয়ে কি বলবে, তুমি কি বলেছো আর আমি কি বলেছি, বুঝতে পেরেছো? তুমি ওর সঙ্গে কথায় যেও না প্লিজ, তুমি এখন ওকে চিনতে পারোনি। তুমি আমাকে খুব ভালো করে চিনেছো রূপকথা দি, আমি তো মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই, তোমার মানুষ চেনার ক্ষমতা অসাধারণ। তুমি আমাকে তাই একদম ঠিক চিনেছো। ইমান, তুমি আমার সঙ্গে একদম কোনো কথা বলবে না, তার কারণ আমি তোমার সঙ্গে কথা বলছি না কিন্তু। তুমি যদি এটাই মিন করে থাকো তাহলে ঠিক আছে, আমি চ্যালেঞ্জ করছি, আর আমি তোমাকেও চ্যালেঞ্জ করছি, আমি এই বাড়িতে পিসিমনির বিয়েটা দিয়েই ছাড়বো, আর কারোর ক্ষমতা নেই আমাকে আটকানোর, এই কথাটা মনে রেখো তোমরা। শুনুন। বলুন। আপনার সঙ্গে আমার একটু কথা আছে। হ্যাঁ, আমার সঙ্গে তোমার কথা? তাহলে শেষ পর্যন্ত আমার এত সৌভাগ্য হলো বলছো? আপনি আমার সঙ্গে এত টিজ করে কেন কথা বলেন বলুন তো। টিজ করে কথা বললাম কথা, যেটা সত্যি সেটা তো বললাম। আমার না আপনার সঙ্গে ঝগড়া করার কোনো মুড নেই। যাকে বাবা, তাহলে আজ থেকে যে ঝগড়াগুলো হতো সেগুলো হবে না। আপনি কি আমার কথাটা শুনবেন নাকি শুনবেন না? তুমি যখন কোনো কথা যদি শোনাতে চাইছো, পৃথিবীর কোন ক্ষমতা তোমাকে আটকেছে বলো তো, তুমি তো শুনিয়ে ছাড়বে, বলো কি কথা। ঋষিমনের বিয়ের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।